অভিনয়টা অনেক কঠিন, খেলাটাও কঠিন। পৃথিবীতে কোনো কাজই সহজ না। বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারে এবং বাংলাদেশের যারা দর্শক, কোটি কোটি দর্শক তাকিয়ে আছে তাদের দিকে, তাদেরকে আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করছি। আর প্রথম ম্যাচে মানে শুরুই হলো আজকে এবং সেই প্রথম ম্যাচে আমরা জিতলাম এবং আমরা মানে আশা করি যে সামনের ম্যাচগুলো এরকম খুব চমৎকার মানে খেলতে পারবে আমাদের টিমের প্লেয়াররা এবং আমরা একদম শীর্ষস্থানে যেতে চাই। কারণ আমার যতটুকু মনে হলো যে পারফরমেন্স আমাদের প্লেয়ারদের খুবই ভালো, খুবই ভালো এবং আত্মবিশ্বাস, সেই সঙ্গে যতটুক সবার পারফরমেন্স, এটা সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে যদি এটা আমরা কন্টিনিউ করতে পারি আমরা কাপ জিততে পারবো। আচ্ছা, আমাদের অভিনয়টাকেও অনেকে মনে করেন যে এটা বোধহয় ফান, ইচ্ছা করলে করা যায়, ব্যাপারটা তা না। অভিনয়টা অনেক কঠিন, খেলাটাও কঠিন। পৃথিবীতে কোনো কাজই সহজ না। প্রত্যেকটা কাজের জন্য আলাদা ডেডিকেশন দরকার, আলাদাভাবে সেই কাজের উপযুক্ত হওয়ার দরকার। তা আমরা যখন মাঠে নামছি তো দর্শককে তো হাসাতে পারবো না, তাই না? সিরিয়াস খেলা দিয়ে তাদেরকে মুগ্ধ করতে হবে। তা সেই চেষ্টাটা আমাদের টিমের যারা আছেন তারা সবাই করছেন, এটা সবচেয়ে বড় কথা। এবং এই 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 পরিশ্রমটুকু আমরা হয়তো করতে পারছি বা করেছি বেশ কিছুদিন যাবৎ, কিন্তু আমাদের প্র্যাকটিস চলছে। মানে অনেকেই আছে শুটিং বাদ দিয়ে তারা এই, যেহেতু এটা একটা মানে কি বলবো, একটা জাতীয় পর্যায়ের একটা টুর্নামেন্টে পরিণত হয়েছে, এটা টি স্পোর্টস এটা সরাসরি মানে দেখাচ্ছে, তার সারা বাংলাদেশের মানুষ দেখবে। অতএব এটাকে একদম মানে হাসি বা ঠাট্টা তামাশার কিছু ভেবে নিলে পরা হবে না। আমরা অভিনয়টাকে যেরকম সিরিয়াসলি করি, খেলার মাঠেও আমরা ঠিক সিরিয়াসলি খেলাটা ঠিকঠাক মতো করার চেষ্টা করছি। আমরা যারা এখানে এই অংশগ্রহণ করছি এই টুর্নামেন্টে, আমরা কেউ তো আর প্লেয়ার না, তাই না, ক্রিকেটার না, কিন্তু কেন করছি? আমাদের মূল উদ্দেশ্য কিন্তু একটাই, যে সামনে বিশ্বকাপ ক্রিকেট, সেখানে আমাদের বাংলাদেশ যেন ভালো কিছু করতে পারে এবং বাংলাদেশের যারা দর্শক, কোটি কোটি দর্শক তাকিয়ে আছে তাদের দিকে, তাদেরকে আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করছি আসলে এই টুর্নামেন্টের ভেতর দিয়ে।